বেরিয়ে পড়েছি, এখন 1টা বাজে, আর সঙ্গে মলয় আছে। আর আজকে যাচ্ছি হচ্ছে কোথায়। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো আজকে 29 তারিখ সানডে, যাওয়ার কথা ছিল ঝাড়গ্রাম, কিন্তু আমরা যাচ্ছি পুরুলিয়া। বেরোনার কথা ছিল রাত্রির 12টার সময়, কিন্তু রেডি হতে হতে আমার টাইম 1টা বেজে গিয়েছিল। রাত্রিবেলায় প্রচুর লরির জ্যাম পেরিয়েছি এবং সেই সমস্ত জ্যাম কাটিয়ে কাটিয়ে এবং কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখে আমরা এখন শেষ পর্যন্ত পৌঁছেছি দুর্গাপুরে। তো দুর্গাপুর, এটা অ্যাকচুয়ালি দুর্গাপুর নয়, দুর্গাপুর পেরিয়ে একটা জায়গা, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম, দাঁত মেজে নিলাম, আর 2টো ডিম সেদ্ধ এনেছিলাম, ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে। তো এবার রাইড হচ্ছে রাইড টুয়ার্ডস পুরুলিয়া। এই পুরুলিয়া রাইডের পুরো সিরিজগুলো কমপ্লিটলি দেখবেন। আমি অন্যরকমভাবে এইবারে পুরুলিয়া ব্লগটাকে আমি তৈরি করতে চাই, আপনারা সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আসানসোলে ঢুকে ফার্স্ট চা ব্রেক নিলাম এখানেই, আর বেশ ড্রেজি ফিল হচ্ছে। তো চা ব্রেকটা নেওয়ার পরে অনেকটা রিফ্রেশ লাগছে। এখনও মোটামুটি 3 ঘন্টা মতো আমাদের জার্নি বাকি আছে। এই সামনের রাস্তা থেকে এই বাঁদিকে বেঁকে গেলে হচ্ছে জয়চন্ডী পাহাড়, আর সোজা এখান থেকে 84 কিলোমিটার রাস্তা গেলে হচ্ছে অযোধ্যা পাহাড়। ছাড়রা বলে একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি, একটুখানি আমরা ব্রেক নিচ্ছি। মলয়ের আর গৌরবের খুব কষ্ট হচ্ছে, রাজস্থান রাইডের আগে এই এক্সট্রিম রাইডটা ওদের কাছে একটা ট্রায়ালের মতো। তো ওরা ট্রায়াল দিচ্ছে অ্যাকচুয়ালি। তো এখনও মোটামুটি 66 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে, দেখাচ্ছে 2 ঘন্টা যেতে লাগবে। কেন 2 ঘন্টা লাগবে সেটা বুঝতে পারলাম না, তো যাওয়া যাক। সামনের দিকে যা মেঘ করে আছে, বৃষ্টি হবে বলে মনে হয়। যত বৃষ্টি আজকে পুরুলিয়াতেই হবে, কারণ আমরা পুরুলিয়াতে এসেছি। গড গড, প্লিজ প্লিজ বৃষ্টি হয়ে যায় না, এই টুরটা মাটি না হয়ে যায়। ওয়েলকাম টু অযোধ্যা হিল। এখনও হোটেলে পৌঁছতে পারিনি, 30 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর হোটেলে পৌঁছানোর আগে যা দৃশ্য দেখলাম, তা শব্দে প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব। ওই দূরে বৃষ্টি হচ্ছে, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যত এগিয়ে চলেছি পাহাড় তত আমাদের কাছে আসছে। হাত বাড়ালেই পাহাড়, এখান থেকেই অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়ে ওঠা স্টার্ট হলো। এবার কন্টিনিউয়াসলি উঠতে থাকবো। এখানে প্রত্যেকটা জায়গা কিলোমিটার ওয়াইজ বোর্ড করে করে দেওয়া আছে, ফলে কোনো জায়গা সম্পর্কে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে, অসাধারণ তো লাগছে, কিন্তু রেনকোট না পড়লে তো ভিজবো পুরো একদম। অযোধ্যা আজকে আমাদেরকে বৃষ্টি দিয়ে স্বাগত জানালো, ওদিকে এখনও বৃষ্টি চলছে। কী করবো ঠিক করতে পারছি না, রেনকোট পরবো না পরবো না, ব্যাগগুলোকে অলরেডি রেন কভার দিয়ে দিয়েছি, নিজে এখনও রেন কভারটা লাগাইনি। তো দেখি অবস্থা বুঝে ব্যবস্থা। ওই দূরের দিকে বৃষ্টি হচ্ছে এখনও, ছবির মতো। হ্যাঁ, অযোধ্যারে বৃষ্টি পড়ছে, আমার সমস্ত কিছু রেন কভার করা হয়ে গেছে। মলয় আর গৌরব স্ট্রাগল করছে রেনকোট পরার জন্য, মানে এইটা আমার টেনশন লাগছে, টেনশন এই টেনশন। বৃষ্টি থেমে গেছে, চল। তো অযোধ্যা পাহাড়ের হিলটাতে আপাতত উঠছি বৃষ্টি সঙ্গে নিয়ে, আর চারপাশে সিনিক বিউটি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছে।
কাছে দাঁড়িয়েছি। এদিকে হচ্ছে বামনি জলপ্রপাত, আপার ড্যাম লোয়ার ড্যাম, দুদিক দিয়ে বাঘমুন্ডি যাওয়া যায়। কোনটা দিয়ে শর্ট হবে বুঝতে পারছি না, তাহলে আমাকে ফোনটা বার করতে হবে। এবার ফোন দিবে এটা আপার ড্যামে চলে এসেছি। ওয়াও, ও অসাধারণ অসাধারণ। বিকালবেলা এখানে এসে ঘুমাবো। এখনো হোটেলেই পৌঁছাতে পারিনি, অথচ ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানেই। ভাটাক্তি হুই আত্মা। নর্থ বেঙ্গল, পুরো নর্থ বেঙ্গল, অসাধারণ অসাধারণ ভিউ। ও জাস্ট 12টা বাজে, হোটেলে এন্টার করি, পাত পেড়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখন 12টা বাজে আর লাঞ্চ করবো কখন, আরও 2-3 ঘন্টা পরে। তো এখন জাস্ট ব্রেকফাস্ট করে প্রচুর খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করে চান করবো, চান করে তারপরে একটুখানি ঘুমোবো, ঘুমিয়ে তারপরে লাঞ্চ করবো। তো দুপুরবেলা হোটেলে ঢুকে যাওয়ার পরে পুরো একদম অবস্থা টাইট ছিল, কোনো রকমে নাকে মুখে গুঁজে শুয়ে পড়েছিলাম। আর এখন 3টে বাজে, এইভাবে উঠে লাঞ্চ করলাম, এবং লাঞ্চে কী কী করলাম সেটা পর্যন্ত দেখাতে ভুলে গেছি, অলরেডি খাওয়া হয়ে গেছে। তো লাঞ্চে অ্যাকচুয়ালি করলাম হচ্ছে ভাত ডাল, একটা দুটো সবজি ছিল, একটা ভাজি ছিল, আর মাছ ছিল, চাটনি পাঁপড়। তো ভালোই রান্না এবং লাঞ্চটা ঠিকঠাকই হয়েছে। আর রাত্রিবেলাতেও চিকেন আর রুটি আছে। তো এরপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে আমরা কোথায় যাব সেটা ডিসাইড করব। তো ভিডিও সঙ্গে থাকুন। এখন প্রায় বিকেল 6-7 বাজে, প্রায় সন্ধে হয়েই এসেছে। আর হোটেলে ঢোকার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা বেরোতেই পারিনি। এইভাবে বৃষ্টি থেমেছে, বৃষ্টি থামার পরে আমরা একটুখানি বেরিয়েছি, যাবো হচ্ছে খয়রাবেড়া ড্যামের দিকে। তো জানি না কতটুকু ভিউ আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু যাব। কালকে আমরা সারাদিনে কীভাবে ঘুরবো তার একটা ব্লু প্রিন্ট অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, ফলে কালকের দিনটা একটা ধামাল ব্লগ হবে। আর আজকের ব্লগটাকে আমি এই খয়রাবেড়া ড্যাম এবং চড়িদা গ্রাম দিয়ে শেষ করব। তো চলুন আগে খয়রাবেড়া ড্যাম এবং চড়িদা গ্রাম আমি আগে যাই, আপনাদেরকে দেখাই। আমরা চড়িদা গ্রামের উপর দিয়ে যাচ্ছি, আর এখানে চারদিকে সব দেখছি ওই মুখোশের দোকান। এখানকার একটা অন্যরকম ভাইবস, এ বলে বোঝানো বা ভাষায় প্রকাশ করে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। এই তো ড্যাম, এই তো ড্যাম, ড্যামের ধারে আছি। এখন দাঁড়িয়ে আছি একদম খয়রাবেড়া ড্যামের পাশে, কিন্তু রাতির হয়ে যাওয়ার জন্য খয়রাবেড়া ড্যামের কোনো ভিউই দেখাতে পাচ্ছি না। পরে অন্য কোনো ভিডিওয় আমি খয়রাবেড়া ড্যামকে আমি আরেকবার দেখাবো, আরেকবার আমি আসবো, আপনাদেরকে কথা দিলাম। তো খয়রাবেড়া ড্যামে এখন আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এখন বাজে 7টা, চড়িদা গ্রামে যাবো, আর চড়িদা গ্রামে গিয়ে মুখোশ কিনবো। চড়িদা গ্রামে মুখোশের দোকানে এসেছি, এই মুখোশটা পছন্দ হয়েছে, নেবার ইচ্ছা হচ্ছে খুব। এখানে মুখোশ বানাচ্ছেও দাদার নাম কি? রজত, রজত দত্ত। তো ডিসাইড করতে পারছি না, আমার তো এটা পছন্দ। অ্যাকচুয়ালি বাড়িতে নিয়ে গেলে কী বলবে সেটার জন্যই আমি এটা ডিসাইড করতে পারছি না, আমার অ্যাকচুয়ালি এটা খুবই পছন্দ। তো দেখা যাক কী হয়। ঠিক আছে দাঁড়াও। তো আমি দুটো মুখোশ পছন্দ করছি, একটা এটা, এটা হচ্ছে পেয়ার হয়, পেয়ারটা রাখো পাশে, এটা পেয়ার হয়,
আর আরেকটা হচ্ছে এই রাক্ষসের মুখ। 500 টাকা দুটো। এই এক একটা মুখোশ বানাতে কিরকম টাইম লাগে, কতদিন লাগে? একটা মুখোশ কাগজের কাজ করতে একদিন কালার, একদিনে কালার অনেকগুলো হয়, তিন দিন কাগজের কাজ। এটা অরিজিনাল মুখোশ রাক্ষসের। এখানে দেখার জন্য, চোখ দিয়ে দেখার জন্য এখানে একটা জায়গা করা আছে। পুরো কাগজের তৈরি এটা। চড়িদা গ্রাম থেকে মুখোশ কিনে হোটেলে ঢুকেছি, তো একটুখানি স্ন্যাক্স খাচ্ছি, চা খাবো আর রুমে চলে যাব। রুমে গিয়ে একদম পুরো কমপ্লিট বিশ্রাম নেব। আজকে সারাদিনের হ্যাট্রিকের পরে রাত্রিবেলা একদম কমপ্লিট, একদম একটা সলিড ঘুম দেব। কালকে ফ্রেশ হয়ে একদম গোটা পুরুলিয়া যা যা পয়েন্ট আছে চেষ্টা করব এক্সপ্লোর করার। জানি না, যদি বৃষ্টি হয়ে যায় হয়তো মাটি হয়ে যেতে পারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। ফিরে আসব পরের ভিডিওতে। চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, ভিডিওটাকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও ততদিনের জন্য।